Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your study is also running fine. Your health is also well. Your guardians are also well. Priyo shikhatri bindu, asha kori tumra bhalo acho. Tomader shorir shasto bhalo ache. Tomader porashona egiye jacche. তোমাদের অভিভাবক বৃন্দ ভালো আছেন এবং তোমাদের পড়াশোনা আশা করি অগ্রগতি হচ্ছে, যদিও স্কুল বন্ধ। যাই হোক, তোমরা আমার ক্লাসগুলো দেখছ। পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা শেষ হয়েছে এবং প্রেজেন্ট টেন্স সম্পর্কেও ক্লাস হয়তো দেখেছ। যাই হোক, ফিউচার টেন্স সম্পর্কে যে ক্লাসটি বাকি ছিল সেই ক্লাসটি আমি সুন্দরভাবে নেওয়ার জন্য আবার তোমাদের সামনে হাজির। তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে, তবে তোমাদের ইংলিশের উপরে আইডিয়া বা ধারণা বৃদ্ধি হবে। তাহলে আমরা আর দেরি না করে আজকের ক্লাস শুরু করব। তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং ঘন্টা বাজিয়ে অলের উপরে ক্লিক করবে, তাহলে সব ক্লাস পাবে। যাই হোক, ভয়েস চেঞ্জের উপরও আমার ক্লাস আছে, এই ক্লাসগুলো তোমরা দেখবে। আর দেরি না করে আজকে শুরু করি। আজকের আলোচ্য বিষয় হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যতে যে কাজটি হবে সেটি হলো ফিউচার টেন্স। যেমন আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট, এই কাজটি ভবিষ্যতে হবে, এজন্য এটি ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্স কী এবং বাংলা রূপ কী, গঠন প্রণালী কী, এই বিষয়ে আমরা আলোচনা করব। কোনো ভার্বের কার্য ভবিষ্যৎকালে সংঘটিত হইবে বুঝাইলে এর ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই শ্যাল গো হোম, হি উইল বাই এ পেন, আই শ্যাল গো টু মার্কেট, এই ধরনের। বাংলা রূপ কী দেখলে আমরা চিনব যে এটা ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট? সাধারণত করিব, করিবি, করিবে, করিবেন, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ইব, ইবে, ইবেন ক্রিয়া বিভক্তি থাকে। গঠন প্রণালী কি? সাবজেক্টের পরে ইয়ার পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল বা উইল বসবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই শ্যাল গো টু মার্কেট, পার্সন অনুসারে আমরা শ্যাল উইল দিয়ে সবকটি সেন্টেন্স তৈরি করি। তাহলে পার্সন সিঙ্গুলারও করব, প্লুরালও করব। ফার্স্ট পার্সন দিয়ে করি, আই আর ওই, প্রথমে আমি আই দিয়ে করি, আই শ্যাল গো টু মার্কেট। ওই দিয়ে করি, উই শ্যাল গো টু মার্কেট। সেকেন্ড পার্সন দিয়ে করি, ইউ উইল গো টু মার্কেট, ইউ উইল ডু দা ওয়ার্ক, এরকম। মনে রাখতে হবে ফার্স্ট পার্সন শ্যাল হবে, সেকেন্ড ও থার্ড পার্সন উইল হবে, থার্ড পার্সন। হি উইল গো টু মার্কেট, শি উইল গো টু মার্কেট, দে উইল গো টু মার্কেট, ইট উইল ডু, বয়েস উইল গো টু মার্কেট। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স শিখেছি, এবার আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস হলো ভবিষ্যতে যে কাজটি কিছু সময় ধরে চলতে থাকবে, চলমান থাকবে যে কাজটি। কোনো ভার্বের কার্য ভবিষ্যৎকালে কিছুকাল ধরিয়া চলিতে থাকিবে বুঝাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন বার্ডস উইল বি সিঙ্গিং ইন দ্য মর্নিং, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল ইন দি ফিল্ড, ইউ উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এই ধরনের বিভিন্ন ধরনের সেন্টেন্স হয় শ্যাল বি, উইল বি, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকবে,
এটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালী। তাহলে আমরা এখন কিভাবে চেনা যায় এই সেন্টেন্সগুলো সেগুলো আলোচনা করি। বাংলা রূপ করিতে থাকিব, করিতে থাকিবি, করিতে থাকিবে, করিতে থাকিবেন। গঠন প্রণালী কি? সাবজেক্ট অর পারসন, সাবজেক্টের পর পারসন অনুসারে শ্যাল বি, উইল বি এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখন সকল পারসন দিয়ে আমরা করার চেষ্টা করি। ফার্স্ট পারসন, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার হলো আই, প্লুরাল হলো উই। যেমন একটা ভার্ব ডু ভার্ব দিয়ে করি, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। সেকেন্ড পারসন ইউ, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। থার্ড পারসন হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ইট উইল বি ডুইং দ্য ওয়ার্ক, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। থার্ড পারসন প্লুরাল বয়েস উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এরপরে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আইডিয়া অর্জন করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এটা আগে আমরা জানি। অতীতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকিবে অনুমান করা হইলে অথবা দুইটি ভবিষ্যৎ কার্যের মধ্যে যে কার্যটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হইবে ইহার ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স। যেমন হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দিস টাইম, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর দ্য ক্লক স্ট্রাইক ফাইভ। তবে ফিউচার পারফেক্ট টেন্স গঠন প্রণালী হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং দুইটা সেন্টেন্স থাকবে। যে সেন্টেন্সটি দ্বিতীয় সেন্টেন্সটি ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সাবজেক্টের পর পারসন অনুসারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা কিছু সেন্টেন্স তৈরি করি। ফার্স্ট পারসন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সেকেন্ড পারসন ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। থার্ড পারসন হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইট উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তবে যে বিষয়টি লক্ষণীয় বা বলছিলাম, যেটি বিফোর দ্বারা দুইটি ভবিষ্যৎ কার্য বুঝাইলে পূর্ববর্তী ক্লজে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হবে, পরবর্তী ক্লজে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট বিফোর হি অ্যারাইভস। এই যে হি অ্যারাইভস এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আগের টেন্সটা ছিল ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটি উদাহরণ আমরা খেয়াল করি, আই শ্যাল হ্যাভ রিচড স্কুল বিফোর দি বেল রিংস। আরেকটি নিয়ম আছে, অতীতকালে কোনো কার্য সম্পন্ন হইয়া থাকিবে এরূপ অনুমান করা হইলে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজি মহসিন। এই কাজটি ভবিষ্যতে হবে বা অনুমান করা হয়ে থাকবে এই ধরনের বোঝাবে, তখন ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি। এরপরে আমরা আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এর গঠন প্রণালী ইত্যাদি বিষয়ে এখন আলোচনা হবে। ভবিষ্যতে কোনো একটি কার্য অপর একটি ভবিষ্যৎ কার্য শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরিয়া চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে পূর্ববর্তী ক্লজের ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পরবর্তী ক্লজের ভার্বের ইনডেফিনিট টেন্স হয়। যেমন উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর সাম আওয়ার্স বিফোর হি অ্যারাইভস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এক প্রকার নাই বললেই চলে, তবুও ইহার একটি রূপ সময় সময় আমরা দেখতে পাই। ইহা গঠন করিতে সাবজেক্টের পর পারসন অনুসারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। এখন আমরা কিছু উদাহরণ খেয়াল করি। পারসন অনুসারে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, থার্ড পারসনের ব্যবহার ফলো করি, সিঙ্গুলার এবং প্লুরাল দিয়ে করি। প্রথমে আমরা ফার্স্ট পারসন আই দিয়ে করি, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, উই শ্যাল হ্যাভ বিন ডুইং। সেকেন্ড পারসন ইউ উইল হ্যাভ বিন ডুইং, থার্ড পারসন হি উইল হ্যাভ বিন ডুইং, শি উইল হ্যাভ বিন ডুইং, ইট উইল হ্যাভ বিন ডুইং, দে উইল হ্যাভ বিন ডুইং, দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। অবজেক্ট দিতে পারো, দিলে আরও ভালো হয়। যাই হোক,
তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুইটা অংশ থাকবে, একটি থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে অপর সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর সাম আওয়ার্স বিফোর হি অ্যারাইভস। এখানে প্রথম অংশটি হলো শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং বিফোরের পরে যে সেন্টেন্সটি আছে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ভালো আইডিয়া অর্জন করেছি, এবং আমাদের ফিউচার পুরো ফিউচার সেন্টেন্স টেন্স সম্পর্কেই আমরা আইডিয়া পেয়েছি, এবং ফিউচার টেন্সের চার প্রকার সম্বন্ধে আমরা ভালো আইডিয়া অর্জন করেছি। এই সব শিক্ষা আমাদের ইংরেজি চর্চার ক্ষেত্রে খুব ভূমিকা রাখবে। তাহলে তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শেষ করব। তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, এবং টেন্স সম্পর্কে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের যে ক্লাসগুলো আছে এবং ভয়েস টেন্সের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা ভিজিট করবে। তবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করি। থ্যাংক ইউ, গুড বাই।